এখানে প্রায় পানীয় জল আপনাকে বলি এই 2014 সালে কেএমডি এর প্রজেক্ট এখানে যখন হয়েছিল এবং আমাদের জাসমাল হসপিটাল আমাদের ওয়ার্ডেই পড়ে ওই জাসমাল হসপিটালে ওই প্রজেক্টটা হয় বেলুড়ে একটা হয় তার আগে শ্রীরামপুর থেকে জল আসতো এখানে উত্তরপাড়া শ্রীরামপুর ওই যে প্রজেক্টটা ছিল ওখান থেকে কিন্তু 2014 সালে কেএমডি এ যখন প্রজেক্ট হয় তারপরে এখানে জল মানে ভাবতে পারবে কোনো বাড়ি নেই এখানে এরকম যে এখানে জল পৌঁছেনি বাস্তি এরকম বাকি নেই যে এখানে জল নেই কোনো একটা রাস্তা নেই এখানে আপনি এই ট্যাপ কল পাবেন না এবং ট্যাপ কল শুধু বানিয়ে নেই বানিয়ে দেওয়ার পর যখন কোনো খারাপ হয়ে যায় কোনো অসুবিধা হয় ভেঙে যায় জল পড়তে হয় উইদিন এক ঘন্টার মধ্যে আমাদের লোককে ওইটা সরিয়ে দেয় আমাদের এখানে পানীয় জল বলতে ধরুন আজ 6 বছর 7 বছর আগেকার কথা বলছি আমরা পাইপ সরু পাইপ দিয়ে মুখ দিয়ে টেনে জল ব্যবহার করতাম যবে থেকে আমাদের এখানে কৈলাস মিশ্রা কাউন্সিলর হয়ে এসছেন তখনের পর থেকে মানে অঢেল জল জল মানে অঢেল যাকে বলা যায় যে জল ব্যবহার করেও আমরা কুল করতে পারি না এরকম অবস্থা পানীয় জলও খুব ভালো ব্যবস্থা সারা দিন রাত সবসময় জল থাকে রাত 8টা পর্যন্ত রাস্তা ছিল না রাস্তা বলতে প্রায় 10 ফুট নিচে গর্ত তারপরে 10 ফুট উঁচু 10 ফুট নিচে 10 ফুট উঁচু এরকম এখানে রাস্তা ছিল প্রায় 6 খানা রাস্তা মেন মেন রাস্তা আপনি জানেন এই অঞ্চল থেকে প্রায় আপনি ট্রাক গাড়ি স্কুলগুলো আছে এখানে সব থেকে বেশি স্কুল মানে হাওয়া ফাবড়া আমরা বলি এটা তো দিদি মানে দয়া আশীর্বাদে আমরা এটা করতে পেরেছি একটাও রাস্তা আর হ্যাঁ বৃষ্টি হলে রাস্তা খারাপ হয় আবার নতুন করে তৈরি হয়ে যায় এবং এখন আজকে আমি আপনাকে বলি প্রায় 4টে রাস্তা আগ্রসেন স্ট্রিট মালিপাঁচঘাড়া স্ট্রিট বেলু রোড এই 3টে এবং হাইট রোড 4টে রাস্তার টেন্ডার হয়ে গেছে 2-4 দিন মধ্যে কাজ শুরু হয়ে যাবে আবার নতুন করে না তফাত কিছু না এখন মোটামুটি রাস্তা ভালোই আছে আগের থেকে এখন তুলনা ভালো আছে রাস্তাঘাট তো খুব সুন্দর হয়েছে আগে আমরা বাচ্চা কাচ্চা যারা ছোট হাঁটতে শিখতো তারা মানে ঠিকমতো হাঁটতে পারতো না এত উঁচু নুচু রাস্তাঘাট ছিল এখন এত সুন্দর হয়েছে মানে বাচ্চারাও দৌড়ে বেড়াতে পারবে স্ট্রিট লাইট আমি কি বললাম এই এরিয়াটা সব থেকে খারাপ এরিয়া ছিল আমাদেরকে দেওয়া হয়েছিল যখন তখন এখানে আলো নেই এবং আলো যেখানে নেই যেখানে অন্ধকার ওইখানে আপনি জানেন বেআইনি কাজগুলো বেশি হতো এখন অন্ধকার আপনি দেখতে পারবেন আলোই আলো আলো মানে এমনি স্ট্রিট লাইট আছে সঙ্গে সঙ্গে ডেকোরেটিভ আলো যেটা আপনি কলকাতা লেক টাউনে পাবেন সে আলো আপনি এখান থেকে রেলওয়ে কলোনি ঢুকতে গেলে পাবেন মানে আলোর আর কোনো কোথাও অসুবিধা নেই আমার হিসাবে আলো টালো আছে সব আছে আমাদের সব আলো আগে এরকম আলো দেখতে পেতে না আগে ছিল না এখন রিসেন্টলি হয়েছে চিঠি রোডে ওই পার থেকে 4টে ওয়ার্ডে জল এখানে আসে এবং পাশে এখানে রানী ঝিল আছে যেটা রেল কোনোদিন সাফ করে না এই মিউনিসিপ্যালিটি কর্পোরেশন হওয়ার পর এবারে আপনি জল পাবেন না বৃষ্টিতে আর হাঁটু অব্দি জল ছিল বৃষ্টির জল জমে যেত একদিন তো ছেড়ে দিন 1 ঘন্টা ছেড়ে দিন 1 সপ্তাহ অব্দি জল থাকতো এখানে আজকে আপনি বৃষ্টি হলে 8 ঘন্টার মধ্যে জল দেখবেন এখানে পাওয়া যাবে না খুব সুন্দর খুব সুন্দর নর্দমা আমাদের প্রত্যেক দিন তো নর্দমা পরিষ্কার করতে আসেন সবাই আর আপনার পরিষ্কার পরিচ্ছন্নই থাকে আমাদের ঝাঁট দিতে আসে তার মহিলা আছে প্রত্যেক দিন ঝাঁট দিয়ে যায় আমাদের এখন জলের কোনো জমার কোনো ব্যাপারই নেই খুব পরিষ্কার পরিচ্ছন্ন জল সাইড দিয়ে বেরিয়ে যায় নর্দমা দিয়ে পানীয় জলও খুব ভালো ব্যবস্থা রাস্তাঘাট তো খুব সুন্দর হয়েছে আলো টালো আছে সব আছে এখন জলের কোনো জমার কোনো ব্যাপারই নেই